মেজর টাটা বিশেষ সংবাদ। ফ্রান্সের রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী উদযাপন হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠানে ছিলেন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমদিয়াজ হোসেন, উবারভিলি শহরের ডেপুটি মেয়র অ্যান্তনি দাগে এবং পৃথ্বীনন্দ্রনাথ মুখার্জি। কিরণময় মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফাত হোসেনের পরিচালনা অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং সাম্যবাদের কবি সুকান্ত ভট্টাচার্যের কর্মময় জীবনের উপর আলোচনা করেন বক্তারা। সাংস্কৃতিক পরিবেশনে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি ফরাসিরাও ছিলেন।